আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকেই আমার একটি ভিডিওতে কমেন্টস করছিলেন যে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের কল রেকর্ড হয় কিন্তু ভয়েস রেকর্ড হয় না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। আপনি ভয়েস সহকারে যে কোনো অডিও ভিডিও কল রেকর্ড করতে পারবেন খুব সহজে এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে। তো অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও সর্বশেষে বলে দিব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে যদি আপনারা ভিডিও না খুঁজে পান, অ্যাপ্লিকেশনের অ্যাপস লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যখনই আপনি অ্যাপসটি ওপেন করবেন, মানে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। তারপরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে তারপরে আপনাদেরকে পারমিশন দিতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা অপশন আসবে, অ্যালাউতে ক্লিক করতে হবে। চারবার অ্যালাউ চাইবে, সম্পূর্ণ অ্যালাউ আপনাকে করতে হবে। অ্যালাউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে কন্টিনিউ যে অপশনটি, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনাকে ওকে আবার গট ইটে ক্লিক করতে হবে। গট ইটে ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করতে হবে। আসলে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে, সম্পূর্ণ ওপেন না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। প্লাস কিছু সেটিং রয়েছে, যে সেটিংটি কাজ না অন না করলে আপনার রেকর্ড হবে না। এখন আমাদেরকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে, আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক সপ্তাহের জন্য আমাদেরকে আমার এখানে যে ডলারটা শো করতেছে, আসলে এটা ডলার না, বিডি বাহরাইনের, আমি দেশের বাইরে বাহরাইনে থাকি, প্রায় 80 দিনার চাচ্ছে, 6 মাসের জন্য 200 প্রায় 250। তারপরে এখানে ফ্রি ট্রেডার, তো আমরা যেহেতু এক সপ্তাহের জন্য এখানে কিন্তু ফ্রি ট্রেডার রয়েছে, আমরা এক সপ্তাহের জন্য এটা কানেক্ট করে দেখবো। আমার যদি কাজ হয় কিংবা প্রয়োজন হয় তাহলে আপনারা টাকার বিনিময়ে অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা এখন কন্টিনিউতে এখনই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন, সব কিছু কমপ্লিট অ্যালাউ করে নেবেন, তারপরে আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আবার অ্যাপসটিতে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং নামে একটি অপশন রয়েছে, এই রেকর্ডিং নামে অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখতে হবে অটো স্টার্ট রেকর্ডিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা যদি বন্ধ থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ভয়েস রেকর্ড হবে না। এটা অন করে নেবেন। এটা অন করার পরে আপনার কিন্তু এখানে কাজ শেষ। এখন আপনি ব্যাগে চলে আসবেন, একদম বেগে চলে আসলেন। এখন আপনি যখনই আপনি কারোর সাথে ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, তাদের সাথে চ্যাট করবেন, তখন কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি অন করবেন। অন করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক ভয়েস দেখাচ্ছে, আমি এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখুন স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, তখন আমাদের ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে। তো আমরা এটা বন্ধ করে দেই, স্টপ করে দেই। স্টপ করে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন যত সময় কথা বলেছি সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডটি ওপেন করে। দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি পাবেন কোথায়? যখনই আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি লিঙ্ক না পান তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে কল রেকর্ডিং। কল রেকর্ডিং লিখে যখন সার্চ করবেন অনেক অ্যাপ্লিকেশন পাবেন, অ্যাপ্লিকেশনটি সবগুলো কিন্তু আপনার কাজের না। এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ড নামে যে একটি এসিপি ACR এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করে উপকৃত হতে পারেন। আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। আর আরেকটি বিষয়, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমার এটা আসলে সঠিক জানা নেই, কিন্তু অনেকে তথ্য ফাঁসও হতে পারে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোনো খারাপ কাজে ব্যবহার থেকে বিরত থাকবেন, অনুরোধ রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।